প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই খুব ভালো আছো মিস আবার এলাম পাখিদের কথা নিয়ে গত ক্লাসে আমরা যেগুলো পড়েছি এখন তার বাকি অংশটুকু পড়ব কি আমরা কি পাখি দেখতে পাচ্ছি মাছরাঙা চলো তাহলে মাছরাঙা পাখি সম্পর্কে জানি মাছরাঙা একটি সুন্দর পাখি এ পাখির মাথা ঘাড় পেট ও পিঠের রং গাঢ় বাদামি তা খয়েরি রঙেরও হয় চিবুক গলা ও বুকেও থাকে নানা রং ডানার পালক উজ্জ্বল নীল পানিতে ঝাঁপ দিয়ে এরা দুই ঠোঁটে মাছ তুলে আনে আরও কত যে পাখি আছে আমাদের দেশে আর কত যে তাদের নাম চরুই বক খঞ্জনা ঘুঘু শঙ্খচিল দাহুক শ্যামা চিল ইগল শকুন কবুতর এসব পাখির কথাও আমরা পরে জেনে নেব এখন আমরা শুধু পাখিগুলোকে একবার দেখব কি কি চমৎকার দেখতে পাখিগুলো আমরা পাখিদের কথা জানলাম এখন কিছু কাজ করবো এখানে আমরা ঘরের ভেতরে কিছু শব্দ দেখতে পাচ্ছি এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। কি ভাবছো কিভাবে বাক্য তৈরি করব দেখো এখানে কিছু বাক্য চলে এসেছে আমরা এই খালি জায়গায় ঠিক শব্দটি করে বসিয়ে বাক্য তৈরি করব। তাহলে শুরু করি ক বকের ড্যাশ সাদা বকের পালক সাদা তাহলে চলো বাক্যটি আরেকবার পড়ি বকের পালক সাদা খ শিলা চাচি আমাদের ড্যাশ হ্যাঁ শিলা চাচি আমাদের প্রতিবেশী গ গরমে মেরা ড্যাশ করে চুল বাঁধে তো কী হবে ঝুটি হ্যাঁ তাহলে বাক্যটি আরেকবার পড়ি গরমে মেরা ছুটি করে চুল বাঁধে সাঝের আকাশে অনেক রঙের ড্যাশ পোজ হ্যাঁ তাহলে চলো আমরা বাক্যটি আরেকবার পড়ি সাঝের আকাশে অনেক রঙের পোজ কুঁয়ো ড্যাশ খুব সুন্দর শাড়ি বনে হ্যাঁ তাঁতিরা তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি তাঁতিরা খুব সুন্দর শাড়ি বনে চ বন্ধুদের ছবি জমানো রবির ড্যাশ শখ তাহলে বাক্যটি পড়ি বন্ধুদের ছবি জমানো রবির শখ ছ এক ড্যাশ পাখি উঠছে ঝাঁক হ্যাঁ এক ঝাঁক পাখি উঠছে মুখে মুখে উত্তর বলি ও লিখি কোন কোন পাখি গান গাইতে পারে কোকিল বুলবুলি ময়না ও দোয়েল মানুষের কথা নকল করতে পারে কোন কোন পাখি ময়না ও টিয়া কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয় বুলবুলি দোয়েল টুনটুনি ও বাবুই তাতি পাখি কোনটি এদের তাতি পাখি বলা হয় কেন তাঁতি পাখি হলো বাবুই পাখি এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে বলে এদের তাতি পাখি বলা হয় আমাদের জাতীয় পাখির নাম কি দোয়েল কোকিল কোন সময় ডাকে বসন্তকালে টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন টুনটুনি কোথাও স্থির হয়ে বসতে পারে না তাই যুক্ত বর্ণগুলো চিনে নিই যুক্ত দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি কি আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি চলো শব্দগুলো পড়ি এবং যুক্তবর্ণগুলো চিনি এবং জানি কিভাবে গঠিত হয়েছে কণ্ঠ নয় ঠ দেখি কিভাবে গঠিত হয়েছে ন যোগ ঠ নতুন শব্দ হল গুন্ঠন কুণ্ঠা উজ্জ্বল জয় জয় ব দেখি কিভাবে গঠিত হয়েছে বর্গীয় জ যোগ বর্গীয় জ জোক ব নতুন শব্দ প্রজল লম্বা ময় ব দেখি ভেঙে কিভাবে লেখা যায় ম যোগ ব নতুন শব্দ খাম্বা কম্বল, ছোট্ট টয়ে ট দেখি ভেঙে কিভাবে লেখা যায় টক ট নতুন শব্দ ভুট্টা খোট্টা চঞ্চল দেখি ভেঙে কিভাবে লেখা যায় ইঁয়ো যোগ জ নতুন শব্দ অঞ্চল কাঞ্চন খঞ্জনা ইঁয়োয়ে জ দেখি ভেঙে কিভাবে লেখা যায় ইঁয়ো যোগ জ নতুন শব্দ অঞ্জন গঞ্জ শঙ্খচিল খ দেখি ভেঙে কিভাবে লেখা যায় ও যোগ খ নতুন শব্দ শৃঙ্খলা ময়ূরপঙ্খী ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি ক গান গাইতে পারে কোন পাখি বাবুই ময়না শালিক টিয়া সঠিক উত্তর ময়না ঝাঁক বেঁধে চলে কোন শাড়ির পাখিরা কোকিল বাবুই ময়না শালিক বাবুই বুলবুলি কাক টিয়া শালিক মাছরাঙা টুনটুনি দোয়েল সঠিক উত্তর কাক টিয়া শালিক গ কোন সারির সব শব্দের অর্থ এক ঝলক ঝলমল উজ্জ্বল আগ্রহ দক্ষ চালাক সঠিক উত্তর ঝাঁক পাল দল ঘ পাখিদের আমরা রক্ষা করব কারণ পাখিরা আমাদের পরিচিত পাখিরা আমাদের পড়শি পাখিরা দল বেঁধে চলে পাখিরা আমাদের উপকার করে সঠিক উত্তর পাখিরা আমাদের উপকার করে বাক্যগুলি পড়ি ঠিক জায়গায় কমা দাড়ি ও প্রশ্নচিহ্ন বসিয়ে খাতায় লিখি ক আমাদের দেশে আছে কত রম কত রকমের পাখি দাড়ি খ আর কত যে তাদের নাম গ মিষ্টি সুরে গান করে কোকিল কমা ময়না ও দোয়েল দাড়ি ঘ রবি কমা আমি অনেক পাখি দেখেছি দাড়ি তুমি কি পাখি দেখেছ প্রশ্নবোধক চ তুমি কি কি পাখি দেখেছ প্রশ্নবোধক আমরা পাখি সম্পর্কে অনেক কিছুই জানলাম তাই না চলো বাহ কি চমৎকার একটি ডাল এসেছে বাহ ডালে আবার কিছু পাতা রয়েছে পাতায় পাতায় কি চমৎকার শব্দ লেখা চলো আমরা এই শব্দগুলো বাক্যের ফাঁকা জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ক টিয়া ড্যাশ রঙের পাখি টিয়া সবুজ রঙের পাখি খ নরম সুরে ড্যাশ বাজাতে পারে দোয়েল শীষ নরম সুরে শীষ বাজাতে পারে দোয়েল গ মিষ্টি সুরে গান গায় ড্যাশ ও ড্যাশ মিষ্টি সুরে গান গায় ময়না ও দোয়েল মাথার সামনে ঝুটি আছে ড্যাশ পাখির মাথার সামনে ঝুটি আছে বুলবুলি পাখির সবচেয়ে ছোট পাখি ড্যাশ সবচেয়ে ছোট পাখি টুনটুনি বাবুই হচ্ছে দেশ পাখি বাবুই হচ্ছে শিল্পী পাখি আমরা পাখিদের সম্পর্কে অনেক কিছু জানলাম অনেক নতুন নতুন কিছু শিখলাম এবার আমরা কি পাখিদের কিছু গুণ জানব আর সেই গুণবাচক কিছু শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব চলো তাহলে বক্সের শব্দগুলো পড়ি সবুজ তাতি ছোট্ট নরম সুন্দর সবুজ আমাদের খেলার মাঠটি সবুজ ঘাসে ভরা তাতি বাবুইকে তাতি পাখি বলা হয় ছোট্ট চড়ুই একটি ছোট্ট পাখি নরম বিড়াল নরম বিছানা পছন্দ করে সুন্দর বাহ পাখিগুলো দেখতে কি সুন্দর আমরা এখন কিছু ছবি দেখব আর এই ছবিতে দেয়া পাখিগুলো সম্পর্কে দুটি করে বাক্য লিখব আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি পাখি রয়েছে প্রথমে যে পাখিটি দেখতে পাচ্ছি এটি মাছরাঙা মাছরাঙা একটি সুন্দর পাখি এই পাখি পানিতে ঝাঁপ দিয়ে দুই ঠোঁটে মাছ আনে তারপর দেখতে পাচ্ছি দোয়েল পাখি এক দোয়েল আমাদের জাতীয় পাখি দুই দোয়েল পাখি লম্বা লেজ আছে তারপর আমরা ময়না পাখি দেখতে পাচ্ছি এক ময়না একটি পোষা পাখি দুই এরা মানুষের কথা অবিকল নকল করে বলতে পারে কি শিক্ষার্থীরা আজকের পাঠ আমাদের কেমন লাগলো নিশ্চয়ই অনেক ভালো আমরা পরবর্তীতে আরও নতুন নতুন পড়া নিয়ে আসব তো আজ এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ